শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করবার সময় অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসে প্রথমটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করবার নিশ্চিত করবার ক্ষেত্রে তার যে ভূমিকা আমরা যদি অন্য বিতর্কে নাও যাই তাহলে এই বিষয়টি আমাদেরকে খুব স্পষ্টভাবে মনে রাখা উচিত বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে তার নাম জড়িত স্বাধীনতার ঘোষণা নিয়ে যে কেউই যত রকমের বিতর্ক করুক না কেন সেই সময় তার রণাঙ্গনের সহযাত্রী যারা যারা এই সব বিষয় সম্পর্কে লিখেছেন সবাই এই বিষয়টি নিয়ে একেবারে নিশ্চিত করে বলেছেন যে তিনি যে ঘোষণাটি দিয়েছিলেন এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষটি যদি সেদিন ওই অবস্থানে না থাকতেন এবং তিনি যদি এই কথাগুলো বেতার তরঙ্গে মানে বেতারের মাধ্যমে না বলতেন তাহলে বাংলাদেশের মানুষ সামগ্রিকভাবে স্বাধীনতা যুদ্ধের জন্যে উদ্দীপ্ত বা উৎসাহিত হতো না এটি সকল দলের মানুষ এটা স্বীকার করেন সকল যারা সেনাবাহিনীর কর্মাধ্যক্ষ ছিলেন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন সেনাবাহিনীর সঙ্গে জড়িত ছিলেন তারা স্বীকার করেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সময়ের ব্যবধানে তারা এই বিষয়টিকে ভুলে যাওয়ার বা বিকৃত করবার চেষ্টায় নিয়োজিত আছেন আমি যদি সেই বিতর্ক থেকেও সরে আসি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করবার ব্যাপারে তার ভূমিকা বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র তৈরি করবার ক্ষেত্রে ভিত্তি স্থাপন করা এবং বাংলাদেশ যাতে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবার ক্ষেত্রে তার ভূমিকাই হচ্ছে অগ্রণী ভূমিকা আজকে আমরা বাংলাদেশকে নিয়ে অনেক গর্বের কথা বলি বাংলাদেশের অনেক অগ্রগরীর কথা বলি কিন্তু বাংলাদেশের মানুষের মনে আছে সরকারের দিক থেকে ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করা হলেও জিয়াউরমানের আমলেই এই সকল কর্মকাণ্ডের সূত্রপাত ঘটেছিল সেটা মুক্তিযোদ্ধার ক্ষেত্রেই হোক ব্যবসায়ীর ক্ষেত্রেই হোক নারীদের ক্ষেত্রেই হোক তরুণদের ক্ষেত্রেই হোক শিশুদের ক্ষেত্রে হোক বিনোদনের ক্ষেত্রে হোক সিনেমার ক্ষেত্রে হোক জাতীয় পুরস্কারের ক্ষেত্রে হোক সকল কতদিনের জীবন তার রাষ্ট্রের নায়ক হিসাবে তার জীবন বা তার সময়সীমা মাত্র চার বছরের এবং এই চার বছরের মধ্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন গণতন্ত্র চালু করেছেন এবং তাকে হত্যা করেও কিন্তু আমরা গণতন্ত্রকে নিশ্চিত করতে পারিনি কথা শুনতে একটু অবাক মনে হবে যে তাকে হত্যা করবার পরই এই দেশে আবার নতুন করে গণতন্ত্র বিরোধী অভিযাত্রা শুরু হয়েছে জাতীয় পার্টির প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ যিনি তখন সেনাপ্রধান ছিলেন তার নেতৃত্বে এই চার বছরের যে জীবন এই জীবন তো আসলে শুধু জীবন নয় এটি মহাজীবনে পরিণত হয়েছে তার কর্মের মধ্য দিয়ে তিনি দেশকে যে ভালোবাসতেন তিনি যে মানুষকে ভালোবাসতেন তিনি যে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের সম্ভবত হাতে গোনা কিছু গ্রাম বাকি আছে যেখানে তিনি যেতে পারেননি তিনি বেঁচে থাকলে হয়তো সবগুলোতেই যেতেন যেখানে তিনি গিয়েছেন সেইখানকার মানুষ এখন পর্যন্ত তাকে মনে রাখে এবং স্বাধীন বাংলাদেশের তিনি একমাত্র রাষ্ট্রনায়ক ভবিষ্যতে এই ধরনের কোনো রাষ্ট্রনায়কের আর বিকাশ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে যিনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গ্রামে গিয়েছেন মানুষের সঙ্গে কথা বলেছেন মানুষের সঙ্গে হাত বিলিয়েছেন তাদের সুখ দুঃখের কথা জানবার চেষ্টা করেছেন এই যে একটা মানুষের সঙ্গে এই সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি একজন সেনা কর্মকর্তার সঙ্গে সম্ভব নয় যেহেতু উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা যুদ্ধ তার মনোজগতে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছিল তিনি উপলব্ধি করেছিলেন যে মানুষই হচ্ছে সকল ক্ষমতার উৎস যে কারণে বাংলাদেশে যখন সংকট তৈরি হয় সেই সংকটে তিনি নেতৃত্বের কাছ থেকে দূরে থাকেননি তিনি তার উপরে যখন নেতৃত্বের প্রয়োজনটা এসে পড়ে পড়ে তখন তিনি সেই নেতৃত্বকে গ্রহণ করেন এই নেতৃত্ব গ্রহণ করবার পেছনে লোভ লালসা বা রাজ্য এসব ছিল না তিনি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন সেই মুহূর্তে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বরের পর সাতই নভেম্বরে যখন সিপাহী জনতার বিপ্লব হলো তারপরে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল জাতীয় নেতৃত্বে সেখানে জিয়া রহমান ভিন্ন অন্য কারো পক্ষে শৃঙ্খলা ফিরিয়ে আনা শান্তি ফিরিয়ে আনা সমাজের মধ্যে বিশেষ ধরনের অবস্থান তৈরি করা যাতে সব মানুষ শান্তিতে টিকে থাকতে পারে অন্য কারো পক্ষে সম্ভব ছিল না আজকে যারা অনেক উচ্চকণ্ঠে তার সমালোচনা করেন আমরা তাদের সেদিনকার যে ভূমিকা সেটা আমাদের চোখের সামনে এই জিনিসগুলো ঘটেছে কাজেই অন্যদেরকে ফাঁকি দেওয়া অন্যদের সামনে ইতিহাস ভিন্ন রূপে উপস্থাপন করা যত সহজ আমাদের সামনে তত সহজ না হতে পারে প্রত্যেক মানুষের ইতিহাস সম্পর্কে নিজস্ব বর্ণনা আছে নিজস্ব অভিজ্ঞতা আছে কিন্তু এই মানুষটি খুব সাধারণ একজন মানুষ ছিলেন জীবনে যেখান থেকে তিনি উঠে এসেছিলেন একেবারে পাদপ্রদীপের আলোয় সর্বোচ্চ আসনে এবং সেই আসনটি কিন্তু তিনি পেয়েছিলেন মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণের পাশে দাঁড়িয়ে তিনি একটা বিষয় বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন যে তিনি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি একেবারেই নিবেদিত প্রাণকর্মী না হলে এটি আমার কাছে খুব অবাক মনে হয় যে তার মৃত্যুর পর যত বড় জানাজা হয়েছে এত বড়ো জানাজা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতার জীবনে ঘটবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে অবশ্য ভবিষ্যৎ সম্পর্কে আমরা বলতে পারি না কিন্তু আমি যদি আমার ধর্ম বিশ্বাসের দিক থেকেও বলি তাহলেও আমি বলবো যে এত বড়ো জানাজার কারণেই কিন্তু তিনি জান্নাতবাসী হবেন একেবারেই মানে বেহেস্তের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার কথা আমার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবং এই যে লক্ষ লক্ষ মানুষ সেদিন কেঁদেছে তার চোখের জল ফেলেছে কার জন্য ফেলেছে মানুষটার জন্য শুধু নয় তার কর্মের জন্য। কারণ তারা জানে যে মানুষটি চলে যাবে সকল মানুষই তার জীবন নশ্বর জীবন কিন্তু এই নশ্বর জীবনের পরেও যে বিষয়টি মানুষ থেকে যায় সেটি হচ্ছে কর্ম যেমন তিনি যেই মাসে নিহত হয়েছেন সেই মাসে আমাদের বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি জন্মগ্রহণ করেছিলেন তার জন্মানুষ্ঠান কয়েকদিন আগেই তার মৃত্যুর এবং এই জাতীয় কবিকেও কিন্তু তিনি তিনি প্রথম রাষ্ট্রনায়ক যিনি তাকে জাতীয়তা দিয়েছিলেন বাংলাদেশের জাতীয়তা বা নাগরিকত্ব যেটাকে বলি আমরা সেটি দিয়েছিলেন মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং একটা অদ্ভুত মিল আমি দেখি আমি যদি দেখি যে দুজন মানুষই কিন্তু বিদ্রোহের কণ্ঠস্বর দুজন মানুষই কিন্তু মুক্তির কণ্ঠস্বর দুজন মানুষই কিন্তু বিপ্লবের কণ্ঠস্বর এবং যেভাবে আমাদের জাতীয় কবি বিশ্বাস করতেন যে বুদ্ধিজীবীরা সৈনিক হবে না সৈনিক হবে সাধারণ মানুষ ঠিক একইভাবেও কিন্তু যে হরমণ বিশ্বাস করতেন যে সাধারণ মানুষই সৈনিক হবে দেশকে রক্ষা করবার জন্যে এবং এই যে দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আমরা লক্ষ্য করি তাদের সৃজনশীলতায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর আপনার যদি আমরা এইভাবে দেখি যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হচ্ছেন প্রথম কবি এবং একমাত্র কবি এই উপমহাদেশে যিনি রাজনৈতিক কারণে জেলে গিয়েছেন অন্য কেউ জাননি আমাদের খুব বড় যে সমস্ত অন্যান্য আছে তারাও জাননি কিন্তু আবার অন্যদিকে দেখেন যে এই মানুষটি যিনি পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন বিদ্রোহ করেছিলেন সেদিন যদি এই বিদ্রোহ ব্যর্থ হতো তাহলে কিন্তু এই মানুষটিকে শুধু নয় আরও অনেককেই ফাঁসির দড়িতে ঝুলতে হতো জিয়া রহমানের অবদানটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যেভাবে দেখি সবসময় সেটা হচ্ছে তার সাহস তার প্রজ্ঞা দেশের মানুষের প্রতি তার কমিটমেন্ট অঙ্গীকার এবং দেশের প্রতি অঙ্গীকার এই চারটি বিষয় হচ্ছে সবচেয়ে বড় এবং একে এর সঙ্গে মিলিয়ে যদি আমরা তার অন্যান্য ভূমিকাকে বিশ্লেষণ করি অর্থনৈতিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে জাতীয় জীবনে প্রশাসনিক ক্ষেত্রে কর্মের জীবনে নবপ্রেরণা সৃষ্টির জীবনে উৎসাহ সৃষ্টিতে তাহলেই আমরা জিয়া রহমানকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো